কৃষ্ণা রন্ধনশালায় স্বাগত বন্ধুরা। আজকে আমি আজকে রাসাম তৈরি করছি, যেটা ইডলি ধোসা সব কিছুর সাথে খাওয়া যায়। এই দেখুন কিভাবে তৈরি করছি। আমি অল্প পরিমাণে সাদা তেল দিলাম, তারপর আমি সর্ষা ফোড়নে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একদম সিমে করে রাখতে হবে। তারপর আদার কুচি দিয়ে আমি এই টমেটো সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো হাফ টেবিল চামচে কম একটু লবণ দিয়ে আমি আগে মেরে নিচ্ছি ভালো করে। যাতে টমেটো গন্ধটা না থাকে সেই জন্য আমাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি অল্প পরিমাণে রাসাম মশলা দিয়ে নিচ্ছি। গ্যাসটাকে সিমে করেই ভাজতে হবে। এবার একটু আমি গ্যাসটাকে বাড়িয়ে নিচ্ছি যাতে টমেটো গন্ধটা না থাকে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু পরিমাণে জল দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন গ্যাসটা বাড়ানোই আছে। তারপর আমি এই তেঁতুলে জলটুকু ভেজানো দিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে তৈরি। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমার রাসাম তৈরি হয়ে গেছে। আপনারা এই 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 চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যদি পছন্দ হয়ে থাকে। এটা ইডলি ধোসা এমনকি ভাতের সাথেও খেতে পারবেন, সাউথ ইন্ডিয়ান খাবার। যদি ভালো লেগে থাকে আপনারা এই চ্যানেলটিকে লাইক করবেন। নমস্কার।